আমাদের হায়াতের মালিক, আমাদের মৃত্যুর মালিক, কিন্তু একটা কথা চিরসত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল প্রত্যেকটা প্রাণীকে, মানুষ হোক, গাছ হোক, লতা পাতা হোক, চতুষ্পদ জন্তু হোক, যে একবার প্রাণ নিয়ে বের হয়েছে মাটির থেকে, যে একবার প্রাণ নিয়ে বের হয়েছে মায়ের গর্ভ থেকে, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাটায়াছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাবে হবে কি দিন, ঠিক কিনা বলেন? কাটায়াছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাবে হবে কি দিন, হিসাবে হবে, জোরে বলেন হিসাবে হবে। সবার হিসাব হবে? এখানে হিসাব হবে না এরকম ক্ষমতাধর কেউ আছেন? সরকারি দলের নেতা বলেন, বেসরকারি দলের নেতা বলেন, নেতা নয় বলেন, যেই বলেন না কেন, হিসাব হবে না এরকম কেউ? মসজিদের ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, সবার হিসাব হবে কিনা? হিসাব হবে না এমন কেউ? সুতরাং ভালো কাজের কারণে হিসাব সহজ হবে, খারাপ কাজের কারণে হিসাব কঠিন হবে, এতটুকু হবে, ঠিক কিনা? এজন্য বলেন কাটায়াছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাবে হবে, হিসাবে হবে, মৃত্যুর পরে অন্ধকার কবরে, রাখিবে যে দিন সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয়ভীতি, সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয়ভীতি, হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন। কাটায়াছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাবে হবে কি দিন, সালাতুনিয়া ভাইরা আমার, একটা কথা বলি, দুরুদ শরীফের যে দুর্বল আওয়াজ, যে দুর্বল আওয়াজ, একটা কথা খেয়াল রাখবেন, আপনি নামাজ পড়েছেন কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি? আপনি হজ করেছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি? যাকাত দিয়েছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি? 30টা রোজা রেখেছেন একটা রোজাও কবুল হয়েছে এরকম কোনো ডকুমেন্ট? কিন্তু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে এমন একটা ইবাদত আছে, এমন একটা আমল আছে, ইবাদত আছে, যেই কাজটা করলে কবুল হয়েছে এটার কোনো ভুল নাই, 100-তে 100 গ্রান্টেড, ওই কাজটাই হলো রসুলের উপর দুরুদ পড়া। জোর বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাই কোনো সময় দুরুদ পড়তে কৃপণতা করবেন না, কোনো সময় দুরুদ শরীফ পড়তে অলসতা করবেন না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমরা জানো কোন ব্যক্তি সবচেয়ে কৃপণ? তারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। আমার রসুল বলেন, যার কাছে ধন সম্পদ আছে সে দান করে না, সে যাকাত দেয় না, সে বেশি কৃপণ নয়। সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যার কাছে আমি রসুলের নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার উপর দুরুদ পড়ে না, সেই হচ্ছে সবচেয়ে বড় বহিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কারণে দুরুদ পড়তে কোনো সময় অবহেলা করবেন না, কারণ অন্যান্য ইবাদত কবুল হয়েছে এটার কোনো দলিল নাই, কিন্তু দুরুদ শরীফ কবুল হচ্ছে এটার গ্যারান্টি আছে। এজন্য একটু মহাব্বত নিয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি, প্যারা হাজিরিন, কিরামান কাতিবিন, এরা দুইজন ওই ব্যক্তির আমল দেখাবেন,
সিগনেচার নিয়ে নেবেন, এরা চলে যাবে। এবার আসবে আজরাইল, ডান পাশে থাকবেন একজন রহমতের ফেরেশতা, বাম পাশে থাকবেন আজাবের ফেরেশতা। আল্লাহর প্রিয় রাসূল বলেন, মইয়্যত যদি নেককার হয়, মইয়্যত যদি ইমানদার হয়, তাহলে আজরাইল ওই রুহটা বের করে সেটা রহমতের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই রুহটা ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক ওই রুহটা ফেরেশতাদেরকে হুকুম করবেন, তোমরা এই রুহটা আবার তাড়াতাড়ি মইয়তের বাড়ির কিনারায় দিয়ে আসো। কে কি করতেছে না করতেছে, তার জন্য কি হচ্ছে না হচ্ছে, এগুলা যেন ওই রুহটা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো সাকারাত শুরু হবে, কেউ যখন সাকারাতের বিছানায় কষ্ট পায়, তার ডান পাশে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তখন তার সাকারাতের যন্ত্রণা কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ওই যে মৃত ব্যক্তি, এখন এমন জামানা চলে আসছে, এমন সময় চলে আসছে, নিষ্ঠুর সন্তান। কিসের সন্তান বলেন না? নিষ্ঠুর সন্তান। আমরা মনে করি পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ বাঘ, ঠিক কিনা? বাঘ এবং সিংহকে আমরা সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর প্রাণী হিসেবে বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বাঘের বাচ্চা কোনোদিন বাঘের মা বাবার গোশত খায় না, খেয়াল রাখবেন। সিংহের সন্তান কোনোদিন সিংহের গোশত খায় না। কিন্তু এমন নজির আছে, সন্তান মা বাবা মারা গেছে, সম্পত্তির ফয়সালা হয় নাই, তিন দিন পর্যন্ত দাফন না করে উঠানের মধ্যে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এগুলা ওই হিংস্র জানোয়ার গুলার থেকে আরো মারাত্মক জানোয়ার, সন্তান নামের কলঙ্ক। এই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে সমাজ থেকে লাগতে দিয়ে বের করে দিতে হবে, নয়তো যারা সমাজপতি আছেন আপনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। আমরা দেখছি তো মিডিয়ায় দেখছি, আমরা যে বাঘ যে সিংহকে আমরা ভয় করি, সে মানুষের কলিজা ছিঁড়ে বের করে খেয়ে ফেলে, কিন্তু একটা সিংহ একটা বাঘ কোনোদিন তার মা বাবার কলিজা খায় নাই, তার মা বাবা একটা কামড় দেয় নাই। কিন্তু যে মা বাবা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, যে মা বাবা আমাকে আপনাকে মাতার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করেছেন, আমরা বিনিময় কি করতেছি? ওই মানুষটার সাকারাত চলতেছে, কেউ তাকে নিয়ে গিয়ে, এদিকে তার রূপ বের হয়ে যাচ্ছে, তাকে নিয়ে গিয়ে কিভাবে টিপ নিয়ে নেবে, এই ষড়যন্ত্রের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখা যায় মা বাবা মারা গেছে, তাকে গরু মরার মতো টানতেছে, কুত্তা মরার মতো টানতেছে, কোথায়? রেজিস্ট্রি অফিসে, ঠিক কিনা বলেন না? এগুলা কি মিথ্যা কথা? লানত ওই সন্তানের উপর, ওই সমস্ত সন্তানের উপর কি বলেন? লানত, লানত। আরেকটা কথা খেয়াল রাখবেন, আমার নবী বলেন, আপনি নামাজ পড়েন নাই দুনিয়াতে বিচার, হজ করেন নাই দুনিয়াতে বিচার, আপনি যাকাত দেন নাই দুনিয়াতে বিচার, আপনি জানা করেছেন দুনিয়াতে বিচার, এই সমস্ত সাজাগুলো হবে কোথায়? হাসরের মাঠে ফয়সালা হবে, হাসরের। কিন্তু আমার নবী বলেন, একটা ফয়সালা দুইবার হবে, একটা ফয়সালা কয়বার হবে? একবার হবে দুনিয়ায়, আরেকবার হবে আখেরাতে। একবার হবে কোথায়, আরেকবার হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন অপরাধ? কয়, মা বাবার সাথে বিয়াদবি করা, মা বাবার সাথে বিয়াদবি করা। যেখানে বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিয়ুম ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা তাদেরকে ধমক দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। সেখানে আমরা দেখতেছি নিজেরা কষ্ট লাগতেছে, কি অবস্থা, কোন সময় আমরা চলে আসছি,
কুকুর অনেক ভালো ওই সমস্ত সন্তানগুলার থেকে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত সন্তানগুলার থেকে শুকুর অনেক ভালো সন্তান, ওই শুকুরের বাচ্চা শুকুরের মা বাবার কলিজা খায় না, ঠিক কিনা? কিন্তু এই মানুষগুলা সম্পদের জন্য, বিল্ডিং এর জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, গাড়ি বাড়ির জন্য মা বাবাকে দাফন না করে আরও তাদেরকে রেজিস্ট্রি অফিসে আর এইদিকে সেই দিকে ঠানাঠানি করতে করতে ওই মইয়তটাকে কতই না কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই সমস্ত জুলম, এই সমস্ত মা বাবার সাথে জুলম করার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আর জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله دتا کیت دا تیرے مولا دلی نہ من دلی نہ دتا کیت دا تیرے مولا اپنارا کی ماں بابا کے کشٹ دین ماں بابا کے جے سنتان کشٹ دے تارا میلاد النبیر آیوجن کرتے پارے نا ঠিক কিনা বলেন? মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কোরআনের মাহফিলে বসতে পারে? মা বাবাকে যারা কষ্ট দেয় তারা নবীর সুন্নার মাহফিলে বসতে পারে? তারা ডিজেতে বসতে পারে, ঠিক কিনা? তারা বেহায়াপনা 14ই ফেব্রুয়ারিতে ঘুরতে পারে, ঠিক কিনা? পহেলা বৈশাখ নাম দিয়ে বেহায়াপনা উলঙ্গপনার মধ্যে তারা ঘুরতে পারে, ঠিক কিনা? দাঁতা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না দাতা কিতে দাঁতের মূল্য মা বাবা তোর কত আপন মা বাবা তোর কত আপন জানলি না মন জানলি না দাতা কিতে দাঁতের মূল্য দাতা কিতে দাঁতের মূল্য। বন্ধুরা আমার, ওই মইয়ত যদি গুনাগার হয় আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রূহটা এমন ভাবে বের করবেন, এমন ভাবে বের করবেন, বের করার পরে ওই রুহুটা দেওয়া হয় ওই বাম পাশের গজবের আজাবের ফেরেশতাকে এবং তাকে বলা হয় এ রুহুটা ওই জাহান্নামের সাতখানা জাহান্নামের মধ্যে রেখে দাও যেন কষ্ট অনুভব করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আরেকটা হাদিসের মধ্যে আসতেছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাহির থেকে ঘরের মধ্যে আসলেন, আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলুল্লাহকে দেখলাম এবং আমার রাসূলকে তাজিম করার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, রাসূলকে সম্মান দেখানোর জন্য, রাসূলকে তাজিমের জন্য প্রতিদিনের মতো আমি যখন দাঁড়ালাম আল্লাহর প্রিয় রাসূল বলেন এ আয়েশা দাঁড়ানোর দরকার নাই, তুমি বসে যাও, বসে যাও। তখন মা আয়েশা সিদ্দিকা বলেন আমি বসে গেলাম। এবার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার উরুর উপর, তার মানে রানের উপর রাসূলুল্লাহর মাথা মুবারক রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন আমি এবার আল্লাহর প্রিয় রাসূলের নূরানি চেহারা মুবারকের দিকে তাকালাম, আমি দেখতেছি আমার রাসূলের দাড়ি মুবারকের মধ্যে একটা একটা করে আমি গুনে গুনে 19টা সাদা দাড়ি দেখলাম। সুবহানাল্লাহ। কয়টা দাড়ি? মাইশা বলেন আমি আমার রসুলের নূরানি জবানের মধ্যে 12টা 19টা সাদা দাড়ি আমি খুঁজে বের করলাম। এবার আমি বুঝতে পারলাম আল্লাহর প্রিয় রসুল আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না,
আমি এবার চিন্তা করতে করতে এমন পেরেশানি হয়ে গেলাম, আমার দুই চোখ বেয়ে পানি ঝরতেছে, আমার চোখের পানি আল্লাহর প্রিয় রাসূলের নূরানি চেহারা মোবারকের উপর পড়েছে। আল্লাহর প্রিয় রাসূল মুখ থেকে পানিগুলা মুছে ফেললেন এবং আমি আয়েশাকে বললেন, এ আয়েশা তুমি এত পেরেশানি কেন হচ্ছ? তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম আপনি রসুল, আমাদের কাছে বেশি দিন থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, কখন মইয়তের অবস্থা সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মইয়ত সবচেয়ে কোন সময় বেশি কষ্ট অনুভব করে? আল্লাহর প্রিয় রাসূল বলেন, ও আয়েশা, মইয়ত ওই সময় বেশি কষ্ট পায়। কোন সময় জানো? যখন সে মারা যায় তার আত্মীয় স্বজনরা তাকে ঘর থেকে বের করে কবরস্থানের দিকে নিয়ে যায়, ওই সময় মইয়ত সবচেয়ে বেশি কষ্ট পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজিরিন, আল্লাহর প্যারে রসুল বলেন, ও আয়েশা, যখন মইয়তকে তার আত্মীয় স্বজনরা সন্তান সন্ততি ভাই বরাদার মা বাবা পাড়া প্রতিবেশী যখন তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়, তখন মইয়ত বেশি চিৎকার দিয়ে কান্না করে, ও আমার সন্তান সন্ততিরা, তোমরা আমার সঙ্গে এত নিষ্ঠুর আচরণ কেন করতেছো? তোমরা কিছুক্ষণ আমাকে ওই ঘরের মধ্যে থাকতে দাও, তোমরা জানো না কত কষ্ট করে ঘর আমি নির্মাণ করলাম, তোমরা আমাকে এত সহজে বের করে দেবে, এটা যদি আমি জানতাম আমি ঘর বানাইতাম না, আমি আমার সব ধন সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল বলেন, ও আয়েশা, শুনো, মইয়তের জন্য এর চেয়ে আরো মারাত্মক সময় হলো, কখন জানো? যখন মইয়তের রুহুটা বের হয়ে যায়, যখন রুহু বের হয়ে যায়, তখন যখন আত্মীয় স্বজনরা বলে, ওই অমুক মারা গেছে, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, এইভাবে যখন যোগাযোগ করে আত্মীয় স্বজনরা আসে, এরপরে যখন মইয়তকে কাপড়গুলা খুলে নেয়, আল্লাহর প্রিয় রাসূল বলেন, মইয়তকে যখন ঘর থেকে গোসল দেওয়ার জন্য বের করা হয়, মইয়ত তখন চিৎকার দিয়ে এমন ভাবে কান্না করে যেটা আমরা শুনি না। আল্লাহর প্রিয় রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এ উম্মত, যখন তাকে আমরা এমন ভাবে ধরে বের করি গোসল দেওয়ার জন্য নিয়ে যেতে, ওই সময় মইয়ত চিৎকার দিয়ে বলেন, ও আমার আত্মীয় স্বজন, ও আমাকে যারা এইভাবে ধরেছো, তোমরা হয়তো জানো না, জানো না একটু আগে আজরাইল আমার সঙ্গে কি আচরণ করেছে, আমাকে একেবারে তুলো দুনার মতো ফিসে ফেলেছে, সুতরাং তোমরা একটু আস্তে করে আমাকে ধরো, তোমরা জানো না একটা ফাঁকা ফোড়ার মতো আমার শরীর এর চেয়ে বেশি ব্যথা হয়ে গেছে, তোমরা একটু আস্তে আস্তে আমাকে ধরো, ওই সময় মইয়ত বেশি কষ্ট পায়। আমার রাসূল আরো বলেন, যখন মইয়তকে ওই খাটের মধ্যে শোয়ায় দেওয়া হয়, যখন তার শরীর থেকে কাপড়গুলা খুলে নেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই মইয়ত ডাক দিয়ে বলেন, ও আমাকে উলঙ্গকারীরা, এত তাড়াতাড়ি আমার কাপড়গুলা তোমরা খুলে নিও না, তোমরা কি একবারও চিন্তা করেছো আমি কত দাম দিয়ে কাপড়গুলা সেলাই করেছি, কত নামি দামি পোশাক আমি পরতাম, তোমরা এত তাড়াতাড়ি আমাকে উলঙ্গ করো না, এত তাড়াতাড়ি আমার কাপড়গুলা তোমরা খুলে নিও না।
এইভাবে বলে। তারপরে যখন কাপড়গুলো নিয়ে ফেলা হয়, এরপরে যখন তাকে শরীরের মধ্যে পানি ঢালা হয়, তখন মঈয়ত আরেকটা চিৎকার দিয়ে বলে, এ আমার গোসল দাতারা, তোমরা জানো না, জানো না আজরাইল আমার সঙ্গে কি আচরণ করেছে, আমাকে একেবারে ফিসে ফেলেছে, এমন আচরণ আমার সঙ্গে করেছে, আমাকে তোমরা শরীরের মধ্যে বেশি চাপ দিও না, এবং আমার শরীরে তোমরা বেশি গরম পানিও দিও না, আমার কষ্ট হচ্ছে, আবার তোমরা ঠান্ডা পানিও দিও না, এটাও আমার সহ্য হচ্ছে না। তোমরা জানো না আমি শীতের দিনে, মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানির থেকে বাঁচার জন্য কত সুন্দর হিটারের ব্যবস্থা করলাম, গরম পানির ব্যবস্থা করতাম, পৃথিবীর জমিনে আমি শান শৌকত করে চলতাম, আজ তোমরা আমার সঙ্গে এরকম আচরণ কেন করতেছো, এমন আচরণ আমার সাথে করবা না। এরপর যখন সাবান দেওয়া হয়, কয় তোমরা এমনভাবে সাবান আমার গায়ে লাগাবা না, তোমরা হয়তো জানো না আমার বাড়ির মধ্যে এর চেয়ে নামি দামি দেশি বিদেশি সাবান আমি ব্যবহার করতাম, কিন্তু এরকম করে ব্যথা দিয়ে কোনোদিন ব্যবহার করতাম না, তোমরা এভাবে কষ্ট দিয়ে সাবান ব্যবহার করবা না, আমাকে তোমরা ছেড়ে দাও। এইভাবে যখন তাকে আবার নিয়ে যাওয়া হয়, বাড়ির মধ্যে যখন ঢুকানো হয়, যখন তাকে ওই তিনটা কাপড়, কাফনের যে তিনটা প্যাকেট, প্যাকেটের মধ্যে যখন ঢুকানো হবে, তখন সে চিৎকার দিয়ে বলবে, তোমরা আমাকে সাদা কাপড় এর মধ্যে কেন ঢুকাচ্ছ, আমার আলমিরার মধ্যে দেখো কত নামি দামি কাপড় পড়ে আছে, সেখান থেকে তোমরা আমাকে কাপড় দাও। কিন্তু হাদিসের রীতি অনুযায়ী আমরা ওই কাপড়গুলা দিই না। মঈয়ত বলেন, ওই সময় মঈয়তের কলিজা ফেটে যায়, এমন কষ্ট হয়। আল্লাহর প্রিয় রাসূল বলেন, ওই সময় মঈয়ত চিৎকার দিয়ে দিয়ে কান্না করে, জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল বলেন, এরপরে যখন মঈয়তকে এবার সেখান থেকে কাপড় পরিধান করানো হয়, কাফন পড়ানো হয়, যখন পায়ের দিক থেকে গিট লাগানো হয়, মাথার দিকে যখন এসে মোড়ানোর জন্য চেষ্টা করে, ওই সময় মঈয়ত এমনভাবে চিৎকার দেয়, ও আমাকে কাপড় পরিধানকারীরা, তোমরা একটু সবর করো, সবর করো, আমার আত্মীয় স্বজনরা আসতেছে, আমার বন্ধু বান্ধবরা আসতেছে, আমার অনেক শুভকাঙ্ক্ষীরা আছে, যাদের সঙ্গে আজকে আমার জীবনের শেষ দেখা, হাসরের মাঠ পর্যন্ত তাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে না, তোমরা আমার সঙ্গে এত নিষ্ঠুরতা করো না। কিন্তু মঈয়ত এভাবে কান্না করে, আল্লাহর প্রিয় রাসূল বলেন, মানব এবং দানব ছাড়া, মানব এবং দানব ছাড়া মঈয়তের কান্না আল্লাহর সৃষ্টি জগতের সবাই শুনে, শুধুমাত্র মানুষ এবং দানব শুনে না। এ কারণে মানুষ মঈয়তের কান্নাগুলো না শুনে, মঈয়তকে তাড়াহুড়া করে কাফনের কাপড় পরাইয়া যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে রুহুটা জানাজার মাঠে যায়, এবং সেখান থেকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তখন কবরের মধ্যে শোয়াইয়া যখন সবাই চলে আসে, আল্লাহর প্রিয় রাসূল বলেন, মঈয়ত তখন মানুষের পায়ের চ্যান্ডেলের শব্দগুলাও শুনতে পায়। কিসের আওয়াজ? আরো জোরে বলেন। আমরা যারা কবরস্থানে যাই, আমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ কে শুনে? আরো জোরে বলেন। মঈয়ত আমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনে, এজন্য আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কি দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আরো জোরে বলেন, সালাম দিই কিনা, সালাম কাকে দে, জীবিত বলেন না, কাকে দে, কবরের সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আপনি সালাম দিলাম, জবাব দিল না, সে গুনাহগার হলো না নেককার হলো? আরো জোরে বলেন, গুনাহগার হলো। এই কারণে সালাম দিলে সালামের জবাব। এখন মঈয়ত যারা আছে তাদেরকে তো সালাম দিতে হয়, ঠিক কিনা? তো তাদেরকে সালাম দিলে তারা যদি জবাব না দেয়, তারা গুনাহগার হবে না?
তাইলে বোঝা যাচ্ছে তারা জবাব দেয় কিন্তু সেটা আমরা শুনি না। তারা জবাব দেয় সেটা আমরা শুনি না। আরো দেখেন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না, তারা কি জীবিত। তাইলে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ফ্যাকেট করে কাফন পড়াইয়া দাফন করে দিলে সেটা মরে যায় না, সেটা মরে যায় না। যদি মরে যাইতো আল্লাহ এই কথা বলতো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, এই কথা আল্লাহ বলতেন না। তো এখান থেকে একটা কথা বলতে হয়, যারা বলে সিরাতুন নবী সংকলন, কিতাবের নাম কি সিরাতুন নবী? আরো জোরে বলেন কিতাবের নাম কি সিরাতুন নবী সংকলন। এই কিতাবের মধ্যে লিখতেছে রাসূল কবরের মধ্যে পচে মাটির সঙ্গে মিশে গেছে। আরো জোরে বলেন, এই সমস্ত বদমাশ গুলার পেছনে নামাজ হবে? যার আকীদা রসুল কবরের মধ্যে পচে মাটির সঙ্গে মিশে গেছে, এই এই আলেমের লেবাস নিলেও এগুলা ইসরায়েলি পণ্য যদিও লেবাস ভিন্ন, ঠিক কিনা বলেন? এগুলা ইসরায়েলি পণ্য যদিও লেবাস ভিন্ন, এটা খেয়াল রাখবেন। এদের পেছনে নামাজ হবে হবে না খেয়াল রাখবেন। যার আকীদা রসুল কবরের মধ্যে পচে মাটির সঙ্গে মিশে গেছে তার কাছে ঈমান কখনো থাকতে পারে? যেখানে আল্লাহ বলেন রসুলের দেওয়া ইসলাম, রসুলের দেওয়া কোরআন, রসুলের দেওয়া নামাজ, রসুলের দেওয়া হজ, রসুলের দেওয়া আজান, এগুলার জন্য দিনের জন্য যারা দিন রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ ডাইরেক্ট বলতেছেন তারা মরা নয়, তারা জীবিত। সুবহানাল্লাহ। যে রসুলের দিনের জন্য যুদ্ধ করে রসুলের উম্মত জীবিত, তো সেই রসুল কি মরে যায়? সেই রসুল কি ফসে যায়? এই আকীদাগুলো যাদের কাছে আছে তারা কখনো মুসলমান, কখনো মুসলমান, এটা খেয়াল রাখবেন। কারণ আপনার আকীদা যতক্ষণ ঠিক থাকবে না আমল কোনো কাজে, একটু আওয়াজ দেন, যতক্ষণ আকীদা শুদ্ধ হবে না আমল কোনো কাজে। এই আকীদা মানে কি দেখেন, যাদের কাছে আছে 1 লক্ষ টাকার মোবাইল, মোবাইল দাম কত মনে করেন? আপনার কাছে 1 লক্ষ টাকা দামের মোবাইল আছে, 1 লক্ষ টাকা দামের মোবাইল আছে, কিন্তু আপনি ওই মোবাইলের মধ্যে 120 টাকা দামের সিম কার্ড ঢুকান নাই, একটু কথা বুঝবেন। মোবাইলের দাম কত? আরো আওয়াজ দেন। সিম কার্ডের দাম কত? আপনার 120 টাকা দামের সিম কার্ড না ঢুকাইলে না লাগাইলে 1 লক্ষ টাকা দামের মোবাইল দিয়ে হ্যালো বললে কথা বলা যাবে? বলা যাবে? যাবে না। আরেকজনের মোবাইল 500 টাকা দামের, কিন্তু 120 টাকা দামের সিম কার্ড আছে, হ্যালো বললে আমেরিকা চলে যায়, যাই কিনা বলেন? আপনারটা 1 লক্ষ টাকার মোবাইল, হ্যালো বললে ঘরের এই রুম থেকে ওই রুমে যায় না। আরেকজনেরটা 500 টাকা দামের মোবাইল, হ্যালো বললে আমেরিকা চলে যায়, ব্যাপার কি? ব্যাপার হচ্ছে ওই মোবাইলের আকীদা ঠিক আছে সিম কার্ড, ঠিক কিনা? আর আপনার 1 লক্ষ টাকা দামের মোবাইলের আকীদা ঠিক নাই সিম কার্ড, ঠিক কিনা? এই কারণে আকীদা যতক্ষণ শুদ্ধ হবে না ততক্ষণ নামাজ কোনো কাজে, যাকাত কোনো কাজে, হজ কোনো কাজে, এগুলা খেয়াল রাখবেন। আকীদা শুদ্ধ লাগবে, আকীদা হলো ছোট্ট, আকীদা কি সিম কার্ড, আর আমল হচ্ছে বড় 1 লক্ষ টাকার মোবাইল। বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। যাদের আকীদার মধ্যে আছে রসুল পচে মাটির সঙ্গে মিশে গেছে, ওইটা 1 লক্ষ টাকা দামের মোবাইল কিন্তু ভিতরে 120 টাকার সিম কার্ড, এই এই মোবাইল দিয়ে কথা বলা যাবে? এই আমলগুলো নিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? খেয়াল রাখবেন। শুধু মোবাইল বড় দেখলে, পাগড়ি বড় দেখলে, জুব্বা বড় দেখলে, গুমটা বড় দেখলে, তসবি বড় দেখলে, এটাকে শাইখ বলে ইসরায়েলের পণ্যগুলোকে গ্রহণ করা যাবে?
খেয়াল রাখবেন, এগুলা এগুলা খেয়াল রাখতে হবে। এগুলা আমি বললাম, এগুলা যারা ডাইরেক্ট বলতে পারে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বিরুদ্ধে যারা কথা বলতে পারে, সেটাও আমরা মুসলমানদের কেবলা, ঠিক কিনা বলেন? যারা মুসলমানদের শাহাদাত বরণ করতেছে তাদেরকে নিরুৎসাহিত করে, তাদের বিরুদ্ধে আচরণ করে, যারা ইসরায়েলকে ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে, তারা কখনো মুসলমান হতে পারে? আরো জোরে বলেন, কখনো মুসলমান হতে পারে? যেমনি ভাবে হুজুর গাউস পাক পীরানে পীর দস্তগীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে জুব্বা পড়ে পাগড়ি নিয়ে এমন সুন্দর লেবাস নিয়ে শয়তান আসছে, এসে বলে, আব্দুল কাদের তোমার এবাদত বন্দেগিতে খুশি হয়ে আমি ডাইরেক্ট তোমার আল্লাহ চলে আসছি। আরো জোরে বলেন না, কি পড়েছে জুব্বা? বলেন না, কি পড়েছেন? পাগড়ি, জুব্বা, লম্বা দাড়ি, এমন সুন্দর ডিজাইন নিয়ে আসছে, বলে কি, আব্দুল কাদের তোমার এবাদতের উপর খুশি হয়ে আমি ডাইরেক্ট আল্লাহ তোমাকে দেখতে চলে আসছি। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানি বলেন, আমি তো সারা জিন্দেগি পড়েছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাকে, তো আল্লাহ জুব্বা পড়ে আসছে কেমনে? হ্যাঁ, ইনি বলতেছেন আমার কাছে তো আল্লাহ একা আসবেন না, আল্লাহ যেদিন আমাকে দেখতে আসবেন, যেদিন আমার কাছে আসবেন, সেদিন তো আমার রসুলকে নিয়ে আসবেন। আরো জোরে বলেন, কয় আমি আপনাকে একটু একটু পরীক্ষা দরকার আছে না নাই? কয় জ্বর যখন বেশি উঠতেছে একটু ডেঙ্গু পরীক্ষা দরকার আছে? কয় জুব্বা পাগড়ি এগুলো একটু পরীক্ষা দরকার? কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলতে না বলতে আরে জুব্বা নিয়ে এমন দৌড় মারছে, অনেক দূর চলে গেছে, আবার কিছু দূর গিয়ে দাঁড়াই, আবার পেছনে ফিরে বলতেছে, আব্দুল কাদের তোমার এলম আজ তোমাকে রক্ষা করেছে, তোমার এলম আজ তোমাকে। কিন্তু আমার পীরানে পীর দস্তগীর বলেন, এ শয়তান তুই আবার দ্বিতীয় নাম্বার দোক আমাকে দিচ্ছিস, আমার ইলম আমাকে রক্ষা করে নাই, আমার আল্লাহ এবং আমার রসুল আমাকে রক্ষা করেছে। আরো জোরে বলেন, এই জন্য জুব্বা দেখলে পাগল হওয়া যাবে, দাড়ির বাহার দেখলে পাগল হওয়া যাবে, মিসুয়াকের ঢঙ্কা দেখলে পাগল হওয়া যাবে, নামাজের চিহ্ন দেখলে পাগল হওয়া যাবে। আগে বুঝতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহাব্বত আছে কিনা, মিলাদুন্নবীর বিরুদ্ধে বলতেছে কিনা, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর ওরুসের বিরুদ্ধে বলতেছে কিনা, ঠিক কিনা বলেন? কোন তারাবির নামাজ আট রাকাত করে দিছে কিনা, এগুলা কি করতে হবে? দেখতে হবে, এগুলো এগুলো দেখতে হবে। সাবধান, সতর্ক। এমন এমন আমার প্যারা নবী বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিদিয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফারায়না। উম্মত সাবধান, তোমাদের মধ্যে অতি শীঘ্রই এমন এক সময় আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিদিয়া, মানুষের কলব সেটা বাঘের কলবের মতো হয়ে যাবে। কালামুহুম কাকালামিল আম্বিয়া, তোমাদেরকে কিছু মানুষ কিছু শেখ এমন এমন কথা বলবে যেন নবী রাসূলরা তোমাদেরকে কথা বলতেছে। ওয়া ফাইলুহুম কাফিলিল ফারায়না, কিন্তু তাদের কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো। ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঠিক কি না বলেন? আর এই যুগের শেখগুলা, এই শয়তানগুলা ইসরায়েলের পক্ষ নিয়ে আজ ইমানদারদেরকে কষ্ট দিচ্ছে, ঠিক কি না বলেন? এদের থেকে সব সময় সাবধান থাকবেন। এদের থেকে কি থাকতে হবে? এদের থেকে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। কারণ বাবা, সবাইকে তো মরতে হবে, সবাইকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ পাক তিনি যিনি হায়াত এবং যিনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কে কি রকম কাজ করতেছি সেটা শুধু দেখার জন্য, পরীক্ষার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বললাম মোবাইলের দাম 500 টাকা, কিন্তু সিম কার্ড ঠিক আছে কথা বলা যাবে। মোবাইলের দাম 1 লক্ষ টাকা, কিন্তু সিম কার্ড নাই সেটা দিয়ে কথা বলা। আমল কম কিন্তু হুব্বে মুস্তাফা আছে, আমল কম আকীদা সহি আছে, আমল কম নামাজ কম রোজা কম হজ কম জাকাত কম দান খায়রাত কম, কিন্তু যেগুলো করছেন রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে রেখে করেছেন। কম দামি মোবাইলের মতো কথা বলা যাবে, সুবহানাল্লাহ। আর নামাজ বেশ, হজ বেশ, জাকাত বেশ, রোজা বেশ, সব কিছু বেশ, কিন্তু রাসূলের মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলেন। রাসূল পচে মাটিতে মিশে গেছে, নামাজে নবীর খেয়াল আসার চেয়ে গরু গাদার খেয়াল আসা আরো উত্তম। এই আকীদা যখন বলবেন তখন 1 লক্ষ টাকার মোবাইল সেটা দিয়ে কথা যেমনি বলা যায় না, সিম কার্ড ছাড়া, এই নবীর মোহাব্বত ছাড়া, এই আমলগুলো আল্লাহ লাথি দিয়ে ফেলে দেবেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন, মাহফিলকে কবুল করুন। প্যারা হাজিরিন, ওই যে মইয়তের জন্য অনেক কষ্টের একটা সময়, যখন তাকে কবরের মধ্যে শোয়াই দে, আমি আর 10টা মিনিট কথা বলবো সুদের সাথে বেশি না, কিন্তু আগামীকালকে জুমা আছে। আবার আমরা তো জানি আমাদেরকে কবরে যখন শোয়াই দেওয়া হয় তখন কবরে কয়জন ফেরেশতা আসে, আরো জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয় ওই সময় মুনকার নাকির নামের দুইজন ফেরেশতা আসেন। মুনকার নাকিরের আগে আল্লাহ পাক আগে একজন ফেরেশতাকে পাঠান, মুনকার নাকিরের আগে, মুনকার নাকিরের আগে একজন ফেরেশতাকে পাঠান। ওই ফেরেশতার নাম রুমত, রুমত নামের একজন ফেরেশতা আগে আসেন। ওই ফেরেশতা মইয়তকে শোয়ানোর থেকে উঠিয়ে বসান, বসাই দেন। বসানোর পরে এমন সুন্দর আকৃতি নিয়ে আসেন রুমত নামের ওই ফেরেশতা। তিনি মইয়তকে বলেন, এ আল্লাহর বান্দা, তুমি পৃথিবীর জমিন থেকে যে আমলগুলা নিয়ে আসছো ওই আমলগুলা একটু সিরিয়াল করে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বলবেন, আমি কাগজ কোথায় পাবো, কলম কোথায় পাবো? রুমত নামের ফেরেশতা বলেন, তোমার আঙ্গুলকে কলম বানাও। সুবহানাল্লাহ বলেন, তোমার আঙ্গুলকে কি বানাও, এবং তোমার মুখের তুতুকে কালি বানাও। সুবহানাল্লাহ। এবং তোমার কাফনের কাপড়গুলোকে তুমি খাতা বানাও। এবার তুমি লিখতে থাকো তোমার আমলগুলা। ওই মইয়ত নেককার যখন হবে তিনি ভালো ভালো আমলগুলা লিখবেন, লিখার পরে যখন শেষ হয়ে যাবে এবার তাকে দেবেন রুমত নামের ফেরেশতা, তাকে বলবেন, এটা তোমার ঠিক আছে তো? কই ঠিক আছে। কিরামান কাতবিনের সঙ্গে মিলে গেছে। এবার বলবেন, এটাতে তুমি সিগনেচার করো, সিল মোহর লাগাও। কয়, আমি স্ট্যাম্প প্যাড কোথায় পাবো? কয়, তোমার আঙ্গুলের নখ, এটাকে তুমি সিল মোহর বানাও। জুরু বলুন সুবহানাল্লাহ। আঙ্গুলের নখকে সিল মোহর বানাবেন এবং সিগনেচার করে দেবেন। এবার খারাপগুলার বিষয় যখন আসবেন সেগুলার সময় লিখতে চাইবেন না,
তিনি এমন একটা গুরুস এমন একটা বল্লম নেবেন যেটার নাম হচ্ছে গুরুস। নাম কি? এমন একটা বল্লম নেবেন গুরুস, এই গুরুস দিয়ে এমন একটা আঘাত করবেন ওই মইয়ত মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির ভিতর সত্তর গজ মাটির ভিতর ঢুকে যাবে। সেখান থেকে আল্লাহর হুকুমে আবার উঠানো হবে। আবার বলবেন লিখো, এবার গুরুস যখন উঠাবেন তিনি খারাপগুলা লিখবেন, লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে কয় এগুলা তোমার, তুমি নিজে লিখেছ, হ্যাঁ আমি নিজে লিখলাম, এগুলোর মধ্যে সিগনেচার করো, শিলমোহর লাগাও। শিলমোহর লাগানো হবে, ওই লাগানোর পরে এবার ওই আমল দুইটা নিয়ে রুমুত নামর ফেরেশতা মইয়তকে কবরের মধ্যে শোয়াই দিয়ে তিনি আল্লাহর কাছে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর কাছে আমল নামা পেশ করবেন, এবং এরপরে আসবেন মুনকার নাকির। এরপরে কে আসবেন? আরো জোরে বলেন মুনকার নাকিরের আগে আসেবেন কবরে, মুনকার নাকিরের আগে যাবেন যে কবরে, এমন এমন দরদি মদিনা শহরে। সুবহানাল্লাহ বলেন না? ভয়ঙ্কর আজরাইল পালা শেষ, রুমত ফেরেশতার পালা শেষ, আজ এবার মুনকার নাকিরের পালা। মুনকার নাকির ইনি আসবেন, ইনারা দুইজন আসবেন, এবং তিনাদের আগমনের আগে আগে যে নবীর জন্য নিজের টাকা পয়সা খরচ করে, যে নবীর জন্য আরামের বিছানা হারাম করে বসে বসে মাহফিল করেছেন, নবীর সুন্নতে দাড়ি রেখেছেন, নবীর সুন্নত মিসভাগ করেছেন, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করেছেন, ওই নবী আমার আপনার কবরে তশরিফ আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে। অনেকে আছে আবার রসুল্লাহর সফা তো মানতে চায় না, ঠিক কিনা বলেন? খবরদার, আমাদের আকীদা রাসূল আমাদের জন্য সাকারাতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল যখন আমাদের সাকারাতের বিছানায় আসবেন তখন নবীর প্রেমিকের রুহু কেমনে বের হবে জানেন? ময়দার বস্তার মধ্যে একটা চুল ঢুকে গেলে ওই চুল যখন আপনি টানবেন ময়দার কোনো কষ্ট হবে? ময়দার কোনো ক্ষতি হবে? হবে না, চুলটা এমনি বের হয়ে আসবে। আমার রাসূল আমার আপনার সাকারাতের সময় আসবেন, আমরা রাসূলুল্লাহর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকব। এদিকে আজরাইল কখন রুহু নিয়ে গেছে? ময়দার ভিতর থেকে চুল টানলে যেমন ময়দার কোনো কবর হয় না, আমাদের রুহু নিয়ে ফেলবে সেটা আমরাও বুঝতে পারবো না। সুবহানাল্লাহ, এটা আমরাও বুঝতে পারবো না। এ কারণে ভাই, নবীর প্রেম ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়, নবী সাড়া নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের, আওয়াজ হয় না, নবী মোদের নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, নবী ছাড়া
আরে গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, সুবহানাল্লাহ। আরে গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, ওই ইমান মুদের নসিব কইরা দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি মদিনার গোলামি দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পেছনের বাইদের আছে না নাই? একটু মহাব্বত নিয়ে বলেন, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। একটু হাত উঠাইতে পারবেন সবাই? ইনশাল্লাহ বলেন না, একটু হেলে দুলে বলেন, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার স্বর্ণ রূপা চাঁদি চাই না, চরণ দুলি এই কামনা, স্বর্ণ রূপা চাঁদি চাই না, স্বর্ণ রূপা চাঁদি চাই না, চরণ দুলি এই কামনা, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি ও মদিনাওয়ালা, মদিনার গোলামি মদিনার গোলামি মদিনার গোলামি, যে বুকে মদিনা ধরে আর সমাজিম সেজদা করে, সুবহানাল্লাহ। আরে যে বুকে মদিনা ধরে আর সমাজিম সেজদা করে, ফয়েজ মানবা কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি